হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর যে যেখানে আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমার বেশি ভালো লাগছে কারণ নাজুন কিনে আমি একটু বিকেলবেলা বাসার নিচে নেমেছি তো নাজুন তো সবসময় সময় বাসার নিচে নামতে চায় কিন্তু ওকে নিয়ে আমার নামা হয় না ও সবসময় মানে নিচে আসতে চায় আর নাসিব তো বড়ো হয়ে গেছে ও নিজে নিজেই নামে নেমে খেলা করে তো অনেক দিন পর আজকে নাজুইনকে নিয়ে আমি একটু বাসার নিচে নামলাম আর নাজুইন কত খুশি এই যে দেখেই বোঝা যাচ্ছে সে তো আমার হাত ছেড়ে একা একা দৌড়াদৌড়ি করছে এই যে সে সব কিছু দেখার চেষ্টা করছে আর যেতে যেতে এই যে রাস্তার পাশে কত সুন্দর একটা ফুল এটা একটা কি বলবো জঙ্গলের মধ্যে একটা ফুল এটা দেখতে পেলাম খুব সুন্দর লাগছে আর নাজুয়েন এই যে কত খুশি সে দৌড়াদৌড়ি করছে এই যে মাঠে নিয়ে এসেছি মাঠেও সে এসে সেম কাজ এখন সে দোলনাতে উঠেছে দোল খাওয়ার জন্য আর দোলনাতে উঠতে নাজুইন খুব পছন্দ করে সে আরও যখন ছোট ছিল অনেক ছোট। তখন থেকে মানে দোলনাতে উঠিয়ে দিলে আর নামতে চায় না এই যে দোল খাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বাসায় চলে যাবো তো নাসিবকে বললাম নাজুনকে নিয়ে একটু দোল খাও তো নাসিবের আবার দোল খেতে ভালো লাগে না এখন ও বড় হয়ে গেছে ও শুধু ফুটবল খেলবে ক্রিকেট খেলবে আর ওর দোল খেতে ইচ্ছে করে না তো আমি আবার বললাম একটু ভাই কিনে দোল খাও ভালো লাগছে না এই জন্য ও মানে ইয়ে করছে তো যাই হোক এখন আমরা বাসায় চলে এসেছি আর এই যে এখন সন্ধ্যার সময় ওদের কিছু নাস্তা দিতে হবে এটা তো দিতেই হবে সন্ধ্যার সময় না দিলে তো নাস্তা না খেলে তো পড়তে বসবে না আগেই তো বলবে নাস্তা দাও পড়ার আগে তো আমি এই দুধগুলো আগে ভিজে রেখে গিয়েছিলাম আর এখন এসে দুধগুলো এখন চুলায় উঠিয়ে দিলাম পায়েস বানাবো ওদের জন্য তো নাসি বাবার শ্যামাই খুব একটা খেতে চায় না খায় না তা না কিন্তু ও খেতে চায় না ও পায়েসটা বেশি পছন্দ করে তা আমি এই যে কাজু বাদামগুলো একটু ভেঙে ছোট ছোট করে দিচ্ছি আস্তে আস্তে ভালো লাগে না একটু ভেঙে দিলে ভালো হয় আর কিসমিস এই দুইটাই নাসিব খায় পায়েশের মধ্যে তেমন কিছু খায় না অন্য বাদামগুলো ও খুব একটা লাইক করে না তো কাজু বাদামটা আর কিসমিস খায়ও তো আমি দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম মশলা কিসমিস বাদাম সব দিয়ে দিচ্ছি দিয়ে এখন চাউলটা ভিজে রেখেছিলাম ভালো করে ক্লিন করে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিব আর এই তো হচ্ছে পায়েস হচ্ছে মোটামুটি হয়ে গেছে আর একটু হবে তো সন্ধ্যার সময় মানে নাসিবকে কিছু না খেতে দিলে ও কি করে যে আগে কিছু খেতে দাও নাস্তা দাও তারপর করতে বসবো মানে একটা মানে পড়া ফাঁকিতে আর বাচ্চাদের একটা ইয়ে যে আগে নাস্তা করবো তারপর করতে বসবো এই জন্য কি করতে হয় আগে আমার সব কিছু মানে যেন সন্ধ্যার সময় কি খাবে কি দিব এটা রাখতে তো আমার পায়েস হয়ে গেছে তো আমি টেবিলে নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে এখন এগুলো একটু ঠান্ডা হলে ওদের খেতে দিব তো আজকের ব্লগ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ